আসন্নয় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর তা পুড়িয়া গেল। তার মূল না থাকাতে তা শুকাইয়া গেল। আবার কিছু বীজ পড়ল পাথরের উপরে, কোথায়? পাথরে, পাথরে পড়ল, মাটি ছিল না, সামান্য অঙ্কুরিত হলো, কিন্তু সূর্যের তাপে শুকিয়ে গেল, কেন তার মূল গভীর পর্যন্ত যায়নি। দ্বিতীয় বীজ কি বলছে? যেটা পাথরে জমিতে পড়ল, পাথরে জমিতে পড়ল, সেখানে অধিক মৃত্তিকা ছিল না, অল্প মাটি ছিল, অঙ্কুরিত হলো, কিন্তু সূর্যের তাপে পুড়ে গেল, কেন না তার মূল শুকিয়ে গেল, কারণ মূলে মাটি পায়নি। এই তৃতীয় বীজ কারা? বীজ মানে কি? ঈশ্বরের বাক্য। আর এই জমি মানে কারা? আমরা। ঠিক আছে, একটা জমি শিখে নিলাম। এই পাথরময় জমি কোন লোকেরা? বলছে পাষণময় ভূমিতে উত্তপ্ত এ সেই লোক যে বাক্য শুনে আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু অন্তরে মূল নাই, সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সে বাক্য হেতু ক্লেশ কিংবা তারণা ঘটিলে অমনি বিঘ্ন পায়। বলছে এটা কোন ধরনের লোক? যারা ঈশ্বরের বাক্যকে শুনল, শুনে এসে জয় যিশু করতে শুরু করলো, হালেলুয়া হালেলুয়া করছে, সে প্রশংসা করছে, অর্থাৎ সে শুনে গ্রহণ করলো, ঠিক আছে, সে ঘুমালো না, সে অবিশ্বাস করলো না, মানে প্রথমটা তো একদম যাচ্ছে তাই, কেউ দ্বিতীয়টা একটু ভালো কোয়ালিটি, সে শুনলো, সে শুনে বিশ্বাসও করলো, বিশ্বাসও করলো না, গ্রহণও করলো। এখানে একটা অঙ্গীকার বলে একটা প্রথা ছিল না, যে মুখস্থ করতে পারে তার হবে, যে পারবে না তার হবে না, না কি একটা বাজে প্রথা, এই বাইবেলের বিরুদ্ধে এই প্রথা, কোন মুখস্থ করলে কেউ স্বর্গরাজ্যে যাবে না, অঙ্গীকার সম্পূর্ণ ভুল, বাইবেল বিরোধী, অঙ্গীকারে কখনো মুখস্থ করার ব্যাপার নেই, ওইটাকে মানতে হয়, আমি প্রভু বলে স্বীকার করছি, ভালো করে বাইবেলটাকে পড়তে হয়, স্বীকার করছি আমি যে যিশু আমার প্রভু, মুখস্থ করলে না, স্বীকার করলে উদ্ধার পাবো, মুখস্থ করলে উদ্ধার পাবো না, বুঝতে পেরেছেন? তাতে যারা যারা জ্ঞানী পুরুষ তাতে বাইবেলটাকে মুখস্থ করে যা ইচ্ছা তাই করবে না। আমাদের আগে ভবনে চলতো না, আমরা ঠিক করেছি যে কটা ভবনে যাবো সব জায়গা থেকে এই ভুল জিনিসগুলোকে তুলবো। প্রভু এখানে নিয়ে এসছেন আপনাদেরকে জানাতে, একটা টাইম আসছে, হয়তো এখানে বেশি আসতে পারবো না, এই গোটা মেদিনীপুরকে একটা ভবনে পরিণত করতে, ওইটা আমাদের ইচ্ছা, একটা ভবনে পরিণত হবে গোটা মেদিনীপুরে, যতগুলো ভবন আছে তারা আমরা সবাই মিলে একটা, প্রায় লাখ লাখ লোক মিলে একসঙ্গে ভবন করবো। হালেলুয়া হালেলুয়া। সেই চেষ্টা এই বছর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই চেষ্টা আবার আমরা করবো, কলকাতার প্রতি এখন আমাদের টান কম, মেদিনীপুরের জন্য কাজ করতে হবে, কলকাতাকেও ভালোবাসি, আমার মাতৃভূমি, হ্যাঁ সেখানে জন্য, কিন্তু করতে হবে কেন কাজ, কিন্তু তার জন্য বাক্যকে জানতে আমি একা পারবো না, এটার জন্য আপনাদের সাহায্য দরকার, করবেন সাহায্য? আমাকে নিয়ে কাজ করছেন প্রভু যিশুকে, যিশুকে হালেলুয়া। এইখানে দ্বিতীয় বীজ হচ্ছে যারা বাক্য শুনলো, শুনে ধেই ধেই করে নাচলো, নেচে গ্রহণ করলো, মাংস ভাত খেলো, খেয়ে বাড়ি গেল, গিয়ে যেই বাক্যে যে তুই চাচ্ছি গেছিলিস, তুই খ্রিস্টান হয়ে গেলি, তুই বাজে ছেলে, তুই আসলে তুই জমি পাবি না, বাড়ি পাবি না, কি রে চাচ্ছি আসে, না দাদা ও বলেছে, যাই বাবা বলেছে জায়গা থেকে বার করে দেবে, বউ বলেছে তাড়িয়ে দেবে, স্বামী বলেছে মারবে, হ্যাঁ তো আমি মনে মনে যিশুকে ডাকি, চলে গেল। তো এরা কি, এরা যেই সমস্যা আসে অমনি পালিয়ে যায়, কেননা এদের মূলটা বেশি দূর নেই, বুঝতে পেরেছেন? পাথরে জমি হচ্ছে তারা, মূল নেই তো, মাটি নেই তো, হৃদয়টাকে তো পাথর বানিয়ে রেখেছে, যে যতই বলুক পাথরটা ভাঙবে, আর ঈশ্বর কোনো ঠেকানি আসেনি যে আপনার হাতুড়ি নিয়ে পাথরটাকে ভাঙবে, ওটাকে আপনাকে সরাতে হবে, ভাঙতে নিশ্চয় পুরো ভেঙে দিতে পারে, চেষ্টা করবেন, কিন্তু ওটা আপনার দায়িত্ব। তো এটাকে খুব গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে ঈশ্বরকে বিশ্বাস করলে, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করলে, এই বাক্যের জন্য সমস্যা আসবে, এই বাক্যের জন্য লোক আপনাকে দুর্নাম করবে, এই বাক্যের জন্য আপনাকে সম্পত্তি থেকে বেঘর করতে পারে,
আপনার স্বামী চলে যেতে পারে, স্ত্রী ছেড়ে দিতে পারে, চাকরি চলে যেতে পারে, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু আজ যে কেউ এটা পালন করবে সে নষ্ট হয়ে যাবে। সে বলবে হ্যাঁ আমি এটাকেই মানবো, স্বামীর কথাই আমি মানবো, যে স্বামীর কথাকে পালন করবে। না আমার জমি দরকার এটাকে, এই না আমার বাবার কথা শুনতেই হবে এটাকে যে পালন করবে। সে পৃথিবীতে সাময়িক বস্তু পেল কিন্তু স্বর্গরাজ্যকে হারিয়ে ফেলল। সামান্য কয়েক লাখ টাকার জমি, সামান্য কিছুদিনের সম্পর্ক তোমাকে সারা জীবন ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে। তো পাথরে ভূমি হচ্ছে এই লোকেরা। আজ আমি আপনাকে একটা পরিষ্কার করে কথা বলি, কাল আপনার জীবনে কিন্তু সমস্যা হতে পারে। কাল হতে পারে যে বলে না এখানে প্রার্থনা করতে দেওয়া হবে না, লোকেরা এসে পুরো গ্রামের লোকেরা বিচ্ছিকে হলো না, এই ঘরে যিশুকে ডাকা যাবে না, হলো না। আপনি কি স্থির থাকবেন তখন? যে পারবেন না শেষ চলে গেল না শেষ। তো এইটা বাইবেল বলছে দ্বিতীয় বীজ হচ্ছে এরা। হ্যাঁ দ্বিতীয় ভূমি হচ্ছে এরা, এরা গ্রহণ করলো কিন্তু এরা ফল। এই জন্য বাক্যকে গভীরে নিতে হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন, আর যদি আরও এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।